চিড়ামড়ি পানি নিয়ে রাজশাহীতে হাজির বিএনপির নেতাকর্মীরা, চলছে রান্নাও। জানিয়ে দিব প্রধানমন্ত্রী আসবেন তাই সাজছে চট্টগ্রাম। আরও জানিয়ে দিব কঠোর অবস্থানে সরকার, 8 তারিখ থেকে মাঠে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোহরাওয়ার্দীতে নির্বিঘ্নে সমাবেশ করতে পারে বিএনপি কিন্তু তাদের গণ্ডগোলের উদ্দেশ্য। জানিয়ে দিব আওয়ামী লীগের ঘাঁটিতে এবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। এবং সর্বশেষ জানিয়ে দিব 10 ডিসেম্বর নিয়ে বড় দুই দলের নেতাদের বাগযুদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। চিড়ামুড়ি পানি নিয়ে রাজশাহীতে হাজির বিএনপির নেতাকর্মীরা, চলছে রান্নাও। আগামী 3 ডিসেম্বর অনুষ্ঠেয় বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে রাজশাহীতে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। গণসমাবেশের 3 দিন আগে থেকে তারা রাজশাহীতে চলে আসতে শুরু করেছেন, তবে সমাবেশ স্থলে এখনও প্যান্ডেল করতে না পারায় তারা রাজশাহী মহানগরীর বিভিন্ন কমিউনিটি সেন্টার ও আবাসিক হোটেল ভাড়া নিয়ে সেখানে উঠেছেন। অনেকেই আবার সমাবেশ স্থলের পাশেই খোলা আকাশের নিচে অবস্থান নিয়ে রান্নাবান্না করে খাচ্ছেন। এদিকে বৃহস্পতিবার ভোর 6টা থেকে রাজশাহী বিভাগে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এর মধ্যে রাজশাহী মহানগরীতে ঢুকছেন বিএনপি নেতাকর্মীরা। বুধবার রাত থেকেই তারা গণসমাবেশ স্থলে আসতে শুরু করেছেন, কিন্তু সমাবেশ স্থলে পুলিশ প্রবেশ করতে না দেওয়ার অবস্থান নিয়েছেন উত্তরে থাকা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। আজ সকালে ওই মাঠে গিয়ে দেখা গেছে বিপুল সংখ্যক নেতাকর্মীর, কেউ খোলা আকাশের নিচে, কেউ গাছতলায় কিংবা কাপড়ের তাঁবু বানিয়ে মাঠে খড়ের ওপর জটলা করে শুয়ে রয়েছেন। তাদের শৌচকার্যের জন্য অদূরেই বাঁধের ওপার নদীর বালুর ওপর তৈরি করা হয়েছে সারি সারি অস্থায়ী শৌচাগার। মাঠের ভেতরে রাজশাহী বিভাগের 8 জেলা থেকে আসা নেতাকর্মীদের দেখা মিলেছে, তবে বগুড়া, সিরাজগঞ্জ ও নওগাঁ থেকে আসা কর্মী এখন পর্যন্ত বেশি। আবু বকর নামের এক ব্যক্তি নওগাঁ থেকে রাতে রাজশাহী এসে পৌঁছেছেন। পরনে কাফনের কাপড় পরা ওই ব্যক্তি বলছেন, সমাবেশ স্থলে দাবি আদায় করেই তবে ঘরে ফিরবেন তিনি, এতে প্রাণ যায় যাক, প্রস্তুত হয়েই এসেছেন। উত্তরের আরেক জেলা বগুড়া, সেই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদককে দেখা গেল ঘুরে ঘুরে খোলা আকাশের নিচে থাকা কর্মীদের খোঁজখবর নিচ্ছেন। তিনি বলেন, আজকের মধ্যেই তাদের জেলা থেকে ট্রাকে করে শত শত মানুষ চলে আসবেন, পথে পথে পুলিশি বাধা রয়েছে, তারপর নেতাকর্মীরা 20 থেকে 30 কিলোমিটার পথ পায়ে হেঁটে চলে আসছেন। সিরাজগঞ্জ জেলার নুরুন্নবীকে দেখা গেল মুড়ি ভর্তি বড় পলিথিনের হাতে নিয়ে কর্মীদের ডেকে বেড়াচ্ছেন, অনেকেই তার কাছে এসে চিড়া ও মুড়ি খেয়ে যাচ্ছেন। তিনি জানান, খাবার হিসাবে চিড়া, মুড়ি, পানি ও মজুদ রয়েছে। অনেকেই চাল, ডাল, সবজি, তেল একসঙ্গে বেঁধে নিয়ে এসেছেন। মাঠের বিভিন্ন স্থানে শুয়ে থাকা জটলার পাশে অস্থায়ী চুলায় রান্না ওঠানো হয়েছে। মাঠে বসে কেউ রান্না করছেন খিচুড়ি, কেউ বা সবজি ভাত। এই 3 দিন কি খাবেন জানতে চাইলে সমাবেশে আসা বৃদ্ধ মোতালেব জানান, পেলে খাবো, না পেলে খাবো না, পরিবারে কি হবে এই 3 দিন, এমন প্রশ্নে তার উত্তর আল্লাহই দেখবেন। এমন অনেক নেতাকর্মীর 3 দিনের আবাস এখন কেন্দ্র ঈদগাহ ময়দান। এদিকে রাজশাহী মহানগরী নিরাপত্তার মধ্যে প্রতিটি প্রবেশমুখে পুলিশি পাহারা বাড়ানো হয়েছে। মাদ্রাসা মাঠ, সমাবেশ কেন্দ্রের পাশেও পুলিশদের সদস্যদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে বিএনপির এই গণসমাবেশকে কেন্দ্র করে সীমাহীন দুর্ভোগ ও কষ্টের সবকিছু ছাপিয়ে দলটির নেতাকর্মীরা যেন আবারও উজ্জীবিত হয়ে উঠেছেন। প্রধানমন্ত্রী আসবেন তাই সাজছে চট্টগ্রাম। সাজছে চট্টগ্রামের পলো গ্রাউন্ড, তৈরি হচ্ছে নৌকার আদলে মঞ্চ, চারিদিকে উৎসবের আমেজ, ব্যস্ত সময় পার করছেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘ 10 বছর পর জনসভায় যোগ দিতে আগামী রোববার 4 ডিসেম্বর চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে পুরো চট্টগ্রামে সাজ সাজ রব। শহর, বন্দর, নগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড জুড়ে চলছে প্রচার প্রচারণার কাজও। নগরের পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে চলছে জনসভার আয়োজন। নৌকার আদলে প্রস্তুত হচ্ছে মঞ্চ, যেখানে প্রায় 200 অতিথি একসঙ্গে বসতে পারবেন। সেই মঞ্চ তৈরির কাজও প্রায় শেষের দিকে। অন্যদিকে মঞ্চের সামনে বীর মুক্তিযোদ্ধা, ভিআইপি ও নারীদের বসার জন্য পৃথক প্যান্ডেলের কাজও চলছে। ইতিমধ্যে পুরো আয়োজনের 70% কাজ শেষ হয়েছে। আগামী 3 ডিসেম্বর পুরো কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে সর্বশেষ 2012 সালের 28 মার্চ পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগ সহ 14 দলের মহাসমাবেশে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 বছর 9 মাস পর একই মাঠে আবারও ভাষণ দেবেন তিনি। এ উপলক্ষে শুধু পলোগ্রাউন্ড মাঠ নয়, নগরের টাইগার পাস, লালখান বাজার, কাজীর দেউড়ি, নিউ মার্কেট এলাকাসহ পুরো চট্টগ্রাম নগরী তরুণে ছেয়ে গেছে। একই সঙ্গে চলছে সড়ক মেরামত, রাস্তার দুপাশে সৌন্দর্য বর্ধন ও পরিচ্ছন্নতার কাজ।
কঠোর অবস্থানে সরকার 8 তারিখ থেকে মাঠে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 10 ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ নিয়ে কঠোর অবস্থানে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সহরাওয়ার্দী উদ্যানেই বিএনপিকে সমাবেশ করতে হবে। বিএনপি যদি সহরাওয়ার্দী উদ্যান ছাড়া অন্য কোথাও সমাবেশ করতে চায় তাহলে সেটাতে বাধা দেওয়া হবে এবং আইনের যথাযথ প্রয়োগ করা হবে। নয়াপল্টনে কোনো অবস্থাতে যেন বিএনপির সমাবেশ করতে না পারে সেজন্য যথেষ্ট রকম প্রস্তুতি নিয়েছে সরকার। সরকার কোনো অবস্থাতেই এ ব্যাপারে ছাড় দেবে না। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো মনে করছে এটি সরকারের জন্য একটি টেস্ট। এর আগেও বিএনপি 2013-14 এবং 15-তে নানারকম আন্দোলন করতে চেয়েছিল ঢাকা শহরে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছিল, আর সে কারণেই বিক্ষিপ্ত নাশকতা ছাড়া ঢাকায় বিএনপি কোনো বড় ধরনের সমাবেশ বা অন্য কোনো কিছু করতে পারেনি। এখন প্রশ্ন হল, বিএনপি আগামী 10 ডিসেম্বর কি নয়াপল্টনে সমাবেশ করতে পারবে? বিএনপি নেতারা এটিকে টার্নিং পয়েন্ট হিসাবে দেখছেন। তারা বলছেন যে শেষ পর্যন্ত যদি তারা সমাবেশ করতে পারেন সেটি হবে তাদের নৈতিক বিজয়। সহরাওয়ার্দীতে নির্বিঘ্নে সমাবেশ করতে পারে বিএনপি, কিন্তু তাদের গণ্ডগোলের উদ্দেশ্য। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকার তো কাউকে গণ্ডগোল সৃষ্টি ও সারাদেশ থেকে অগ্নিসন্ত্রাসীদের জড়ো করে ঢাকা শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অনুমতি দিতে পারে না। বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করার ক্ষেত্রে সরকার সহযোগিতা করার উদ্দেশ্যেই তাদের সহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রকাশিত বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 ইংরেজি গ্রন্থ এবং তথ্য অধিদপ্তর প্রকাশিত সমৃদ্ধির সোপানে স্বদেশ বইয়ের মোড়ক উন্মোচন শেষে বিএনপির সমাবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির খন্দকার, প্রধান তথ্য অফিসার শাহেনুর মিয়া, ডিএফপির পরিচালক মোহাম্মদ আলী সরকার এ সময় বক্তব্য দেন। সম্প্রচার মন্ত্রী বলেন, সহরাওয়ার্দী উদ্যানে 8 ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন ছিল, এটি এগিয়ে এনে 6 ডিসেম্বর করা হয়েছে যাতে বিএনপির সেখানে নির্বিঘ্নে সমাবেশ করতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য তো ভিন্ন, একটি গণ্ডগোল লাগানো। আওয়ামী লীগের ঘাঁটিতে এবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। মাধবপুর ও সুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ 4 আসন, যা শ্রমিকদের কল্যাণে এটি বরাবরই আওয়ামী লীগের আসন হিসাবে পরিচিত। তবে 90-এর পর থেকে এ আসনের মাধবপুর উপজেলায় এক পরিবারের প্রভাবে শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে বিএনপি। এখানে সাংগঠনিকভাবেও 71টা দলটি, যার প্রতিফলন ঘটে স্থানীয় নির্বাচনগুলোতে। বর্তমানে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও 5 জন ইউপি চেয়ারম্যান বিএনপি দলীয়। জাতীয় নির্বাচনেও এটি বহাল থাকবে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে এই আসনে আওয়ামী লীগ শক্তিশালী হলেও ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত বলে অভিযোগ উঠেছে। এতে দলের ভেতরে নেতিবাচক প্রভাব পড়েছে। জানা গেছে, এখানে 1979, 1986 ও 1988 সালে এমপি নির্বাচিত হন সাইহাম গ্রুপের প্রতিষ্ঠাতা জাতীয় পার্টির নেতা সৈয়দ মোহাম্মদ কায়সার। তিনি 1988 সালে কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অপরদিকে তার ভাই সাইহাম গ্রুপের অপর প্রতিষ্ঠাতা সৈয়দ মোহাম্মদ ফয়সালের হাত ধরে একই আসনে শক্ত অবস্থান গড়ে বিএনপি। তিনি বিএনপিকে সংগঠিত করেন। আরেক ভাই বর্তমান উপজেলা চেয়ারম্যান SFAM শাহজাহান দীর্ঘদিন উপজেলা বিএনপির সভাপতি দায়িত্ব পালন করেন। 1991 সাল থেকে তিনি বিএনপির প্রার্থী হিসাবে এখানকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2014 ও 2018 সালের নির্বাচনে তিনি অংশ নেননি। এ আসনে বাকি সব সময় আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। 2008 সাল পর্যন্ত টানা 6 বার এমপি নির্বাচিত হন বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা সাবেক সমাজকল্যাণমন্ত্রী অ্যাডভোকেট এনামুল হক মোস্তফা শহীদ। 2014 ও 2018 সালে নির্বাচিত হন বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুব আলী। তার বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাওলানা আসাদ আলী এ আসন থেকে আওয়ামী লীগের হয়ে MNA নির্বাচিত হয়েছিলেন। বিএনপি নেতাকর্মীরা জানান, ফয়সাল ও শাহজাহানের বিএনপিতে একচ্ছত্র আধিপত্য রয়েছে। তাদের প্রভাবেই নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তাদের সঙ্গে তাল মিলিয়ে স্থানীয় বিএনপিতে ভূমিকা রাখছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিএনপি নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জেলার বিএনপি নেতাকর্মীদের প্রায় সব মামলায় হাইকোর্টে মোকাবিলা করেন। সব মিলিয়ে বিএনপি এখানে একতাবদ্ধ। 10 ডিসেম্বর নিয়ে বড় দুই দলের নেতাদের বাগযুদ্ধ। আগামী 10 ডিসেম্বর বিএনপির সমাবেশ নিয়ে বড় দুই দলের নেতাদের মধ্যে শুরু হয়েছে বাগযুদ্ধ। আওয়ামী লীগ নেতারা বলছে, নির্বাচন নয়, বিএনপির মূল টার্গেট হচ্ছে দীর্ঘমেয়াদী অনির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। অন্যদিকে যে কোনো মূল্যে নয়াপল্টনে শান্তিপূর্ণ সমাবেশ সফল করার প্রত্যয় বিএনপি নেতাদের। সম্প্রতি সময় সংবাদকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে নিজ নিজ দলের মত প্রকাশ করেন দুই দলের নেতারা। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি তাদের আন্দোলন, সংগ্রাম ও সমাবেশে যাই বলুক না কেন, তাদের মূল
টার্গেট নট নির্বাচন। তাদের টার্গেট হচ্ছে কমপক্ষে দুই বছরের জন্য একটা অনির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। বিএনপির সমাবেশের দিন ঢাকায় কোনো কর্মসূচি রাখছে না আওয়ামী লীগ, তারপর দলের নেতাকর্মীদের মহানগরীর ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক থাকবে। নেতারা বলছেন বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হবে না, তারপরও বিশৃঙ্খলার চেষ্টা হলে প্রতিরোধ করা হবে। আলাদা এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফ মা বাহাউদ্দিন নাসিম বলেন বিএনপির সমাবেশের আগে ও পরে ঢাকায় কোনো কর্মসূচি রাখছে না আওয়ামী লীগ, তবে ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা প্রস্তুত থাকবেন। তিনি বলেন যদি কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড বা অরাজকতাপূর্ণ পরিবেশ সৃষ্টি করার পায়তারা করে তাহলে আমরা তাদেরকে প্রতিহত করব। এদিকে বিএনপি নেতারা বলছেন আগামী 10 ডিসেম্বর তারা শান্তিপূর্ণ সমাবেশ করতে চান। সরকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিলেও দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নয়াপল্টনেই সমাবেশ করা হবে। এ নিয়ে দলের জোর তৎপরতাও চলছে। এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ, সরকারের মনে করা উচিত ওই দিনই তাদের শেষ। যতই হামলা মামলা করুক বিএনপি পিছু হটবে না, এদেশের জনগণ পিছু হটবে না। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন কোনো ফাঁদে পা না দিয়ে শান্তিপূর্ণ সমাবেশ করতে চান তারা, নতুন কর্মসূচি দিয়ে আন্দোলনকে নিয়ে যেতে চান দ্বিতীয় ধাপে। তিনি আরো বলেন সরকারের পতন কাল সকালেও হতে পারে, এক সপ্তাহ পরেও হতে পারে, আবার এক মাস পরেও হতে পারে। আন্দোলন তার নিজের গতি প্রকৃতি নিজেই বেছে নেবে। সব মিলিয়ে 10 ডিসেম্বরকে ঘিরে দেশের রাজনীতিতে চলছে নানা হিসেব নিকেশ। বড় দুই দলের নেতাদের এমন বাকযুদ্ধ উত্তাপ ছড়াচ্ছে রাজনীতির মাঠে।